নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা তোমরা শুধু শোনো, কোথাও গিয়ে বলবো গায়ে না কাটা দিবে। আজকের ঘটনা আসে আমাদের মধ্য কলকাতা থেকে। ঘটনাটা আজকে শেয়ার করে হচ্ছে শিয়া। শিয়া দাস আমাদেরকে ঘটনা পাঠায়। শিয়া বলে, দিদি ভাই, বহুদিন ধরে তোমার সাথে আমার কথা বলার ইচ্ছে ছিল, বাট কোনো মতে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। কেন জানি না, হচ্ছিলই না, হয়তো আমার এই ঘটনাগুলো তোমার সাথে কোনো মতে শেয়ার করতে দিতে সে চাইছে না, তার জন্যই হয়তো হচ্ছিল না। যাই হোক, আজকে কিন্তু তোমাদেরকে ফাইনালি ঘটনাটা আমি শেয়ার করব, শেয়ার কথা মতো। শেয়া বলে, দিদি ভাই, এই ঘটনাটা আমাদের পারিবারিক একটা ঘটনা। যেই ঘটনাটা আমার ঠাকুরদা প্রথম অনুভব করে, তারপরে আস্তে আস্তে বাড়ির সবাই প্রত্যেককে একে একে অনুভব করতে থাকে। শেয়ারই আজকে দুটো ঘটনা, যেই দুটো ঘটনা কিন্তু গায়ে কাটা দেবে, এমনই ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে আর বেশি কথা একদম বাড়াবো না, সবাইকে বলবো একটা করে তাড়াতাড়ি লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও। তাহলে চলো আজকে শেয়ার কথা মতো আজকে ঘটনাটা তোমাদের সঙ্গে তুলে ধরি। আমাদের শেয়া বলে, দিদি ভাই, আমাদের বাড়িটা হচ্ছে কলকাতা একদম মধ্যস্থলে। আমার ঠাকুরদা ঠিক 1964 প্রথম ভৌতিক অভিজ্ঞতা ওনার সাথে ঘটে। 1964, বুঝতেই পারছো, আজ থেকে প্রায় বহু বছর আগে, কাউন্ট করো তো। এবার ঘটনাটা আমাদের শেয়া বলে, দিদি ভাই, আমার ঠাকুরদা পিয়ারলেস, আমরা অনেকে পিয়ারলেস কোম্পানির নাম শুনেছি, পিয়ারলেস কোম্পানি তো কলকাতায় রয়েছে। তো আমাদের শেয়া বলে, আমার যে ঠাকুরদা ছিলেন উনি পিয়ারলেস কোম্পানিতে একটা সময়, যেই সালটা এখানে আমরা উল্লেখিত করছি 1964, সেই সালে পিয়ারলেসে আমার ঠাকুরদা জব করতেন, চাকরি করতেন। ঠিক ওরকম সময় আমার ঠাকুরদা, যখন একটা সন্ধ্যার ঘটনা প্রথম বলি, একটা সন্ধ্যায় আমার ঠাকুরদা ওনার অফিস থেকে উনি বেরোন, বেরিয়ে উনি ময়দানে আসেন, তারপর ওখান থেকে উনি যখন বাড়ি আসছেন রিটার্ন, তো আসতে গেলে ওনাকে ট্রেন ধরতে হয়। তো ট্রেন ধরে যখন উনি বাড়ির দিকে আসছেন, হঠাৎ করে ওই সময় না অনেক, এখনের মতো তো সুব্যবস্থা ছিল না, তখন হুটহাট করে অনেক কিছু না চাইতেই কিন্তু ঘটে যেত। তো হঠাৎ করে কোথাও একটা ঝামেলা দাঙ্গা হয়েছে, এই কারণে ট্রেন অবরোধ। তো তখন ঘড়িতে রাত 9টা বাজে, ট্রেন অবরোধ হওয়ার জন্য আমার ঠাকুরদা নেবে যায় সেই একটা প্ল্যাটফর্ম থেকে। তবে সেই প্ল্যাটফর্মের নাম আমার আজ মনে নেই, তার জন্য আমি এখানে তুলে ধরলাম না। আমাদের সিআই বলে যে, দিদি ভাই, এটা বুঝতেই পারছো 1964 ঘটনা, তবে খুব অস্পষ্ট আমার মনে আছে, তবে স্টেশনের নামটা আমার মনে নেই। কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমার ঠাকুরদা, সাথে ট্রেনের অনেক যাত্রী, শুধু আমার ঠাকুরদা ছিলেন না, সাথে অনেকেই যারা নিত্য নতুন কাজে, প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে কাজে কর্মে যান, অনেকেই একসঙ্গে ওখান থেকে নেমে পড়ে। প্রায় 45 মিনিট ট্রেনের মধ্যেই সময়টা কাটায়। তারপর দেখে যে না, কোনো খোঁজ খবর নেই, বুঝতেই পারে যে ট্রেন সহজে আর যাবে না, হয়তো রাতের মতো ওখানেই ট্রেনটা থেমে যায়, কারণ কোনো এক জায়গায় প্রচণ্ড ঝামেলা হচ্ছিল, তখন প্রচণ্ড রাইডস হতো। এরকম সময় আমার ঠাকুরদা তার সাথে আরও অনেকে প্ল্যাটফর্ম ধরে রাতের 9টার সময় নেবে ট্রেন থেকে হাঁটতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে। যখন আসছে তখন আমার ঠাকুরদা বলে, একে একে আমরা অনেকে প্রথমে দল বেঁধে আসছিলাম, তারপর একে 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 দেখতে পারলাম, যখন আমি ওই রেল লাইন থেকে হাঁটছি তখন রাত 11টা বাজে। কারণ আমি তখন বুঝতে পারছি না, আমি এমন একটা অন্ধকার রাস্তা দিয়ে, অন্ধকার রেল লাইনের ওপর দিয়ে হাঁটছি, আমার প্রচণ্ড একটা ভয় লাগছে, কারণ রেল লাইনটা বরাবরই শুনলেই একটা গা ছমছম করে, তাও আবার রাতের বেলা। তাও আবার যখন পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম, দেখলাম আশেপাশের সব লোকজনগুলো যার যার জায়গা মতো সে তারা তারা কিন্তু চলে গেছে, একামাত্র আমি রেল লাইন থেকে হাঁটছি। আমার প্রচণ্ড ভয় লাগতে থাকে, তবুও কিন্তু সাহস করে আমি হাঁটছি। তারপর ভাবছি আর হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তারপর ওখান থেকে আমাকে একটা গাড়ি ধরতে হবে, তারপর আমাকে যেতে হবে বাড়ি। তখন কিন্তু হলুদ ট্যাক্সি
খুব এভেলেবেল ছিল। তো সেরকম ভাবেই আমার ঠাকুরদা হেঁটে হেঁটে যখন রেল লাইনের ট্র্যাক থেকে আসছে, তখন কিন্তু আমার ঠাকুরদার সাথে ট্রেনের আর কোনো রকম যাত্রী নেই, আমার ঠাকুরদা পুরোই একা। এবার আমার ঠাকুরদা বলে, যখন আমি ওই রেল ট্র্যাক থেকে হাঁটছি, চারপাশে শুধু দেখছি জঙ্গল, কোনো জায়গায় বস্তি সেখানটা খুব ভালো লাগছে, যেখানে লোকবসতি নেই সেখান থেকে পুরো দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে ওয়ান ওয়ে, একটা শুধু রেল লাইন, ওই সময় একটাই ট্র্যাক ছিল। এরকম সময় হঠাৎ করে আমার ঠাকুরদা অনুভব করে, ঠাকুরদার পেছনে খুব হুড়মুড় হুড়মুড় করে মানুষ হেঁটে আসার শব্দ হচ্ছে, যারা আকালের মতো মাতালের মতো হাঁটছে। কারণ কি বলতো, মানুষ যদি হেঁটে হেঁটে পাশে পাশে আসে তাহলে তো তারা ট্র্যাকের উপর থেকেই হাঁটবে। তো আমরা সবাই জানি আমাদের রেল লাইনের মধ্যে গ্যানাইট পাথর পড়া থাকে। তো আমার ঠাকুরদা একটা সময় শুনতে পায় যে গ্যানাইট পাথর ছিটকে ছিটকে রাস্তার, মানে যে ট্র্যাক এদিক ওইদিকে যাচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছে, কোনোটা ট্র্যাকের উপরে এসে পড়ছে। মনে হচ্ছে অনেক লোক আমার ঠাকুরদার পেছনে ছুটতে ছুটতে আসছে। তো ঠাকুরদা পেছনে না ঘুরে দেখেই এক প্রকার খুব আনন্দ হয়, কারণ ঠাকুরদা ভাবে হয়তো কেউ পথ ভুলে অন্য রাস্তায় চলে গেছিলো, এখন হয়তো তারা ঠিক জায়গায় যাবার জন্য হয়তো রেল লাইনটাকে উদ্দেশ্য করে আমার পেছনে ছুটে আসছে। তো ঠাকুরদা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছে, কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় তখন 11টার কাছাকাছি। তো ঠাকুরদা আবার যেই তরি এসে ওখান থেকে একটা গাড়ি ধরে বাড়ি আসতে হবে, ট্যাক্সি বা কোনো লরি বা রাতের বেলা যদি কোনো রকম হেল্প পায়। তো সেরকম মনে করে ভাবছে এত রাতে কী করব কী করব, তা আজ থেকে বুঝতেই পারছো এতটা বছর আগের ঘটনা বলছি, তখন কলকাতা এখনের কলকাতার থেকে পুরোটাই অন্যরকম ছিল। তো যাই হোক, ঠাকুরদা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে যখন আসছে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি একটা ট্যাক্সি হোক, কোনো হেল্প গাড়ি যাই হোক পেয়ে যাবে, কারোর কাছ থেকে লিফট নিয়ে নেবে, এই মনে করে তাড়াতাড়ি হাঁটছে। যখন পেছনে ওরকম গ্যানাইট পাথর যখন ছোড়াছুড়ি শব্দ হচ্ছে, তখন আমার ঠাকুরদা এক প্রকার পেছনে ঘুরে তাকায়, আর ওই দৃশ্যটা ছিল আমার ঠাকুরদার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা মুহূর্ত। আমার ঠাকুরদা বলে, যখন আমি পেছনে ঘুরে তাকাই তখন দেখলাম পেছনে কোনো মানুষ আসছে না, শুধু দুজন আছে যারা মানে কিছু ধরার মতো, যেরকম আমরা ছোটোবেলায় যদি চোখ বেঁধে কানামাছি খেলতাম, আমরা অনেকেই খেলেছি আমরা জানি। তো আমরা কি করতাম, আমাদের চোখ বাঁধা অবস্থায় আমরা শুধু হাত দুটোকে এরকম এরকম করে মানে হাওয়ার মধ্যে কাটাতাম, যাতে আমরা কাউকে আমাদের হাতের আওতার মধ্যে ধরতে পারি। সেরকমভাবেই আমার ঠাকুরদা লক্ষ্য করে যে পেছনে যে দুজন মানুষ আসছে তাদের মাথা নেই, তাদের মাথা নেই, তাদের মাথা কাটা, গলার এখান থেকে কাটা। তখন আমার ঠাকুরদার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এটা তো কোনো স্বাভাবিক বিষয় ঘটছে না, এটা হচ্ছে গলা কাটা ভূত। যারা রেলে কাটা পড়ে তাদের অনেকেরই প্রথম কিন্তু যারা রেলে গলা দেয় মাথাটা কেটে যায়। তো সেরকমই দুজন আসছে, আর দুজনই কিন্তু পুরুষ, ঠিক আছে, পরনে কিন্তু প্যান্ট আর জামা পরা রয়েছে, আর তাদের মাথাটা নেই। আমার ঠাকুরদা দেখে অদ্ভুতভাবে ভয় পায়। ঠাকুরদা তখন কিছু বুঝতে না পেরে ওই রেল লাইনের ওপর থেকে সোজা দৌড়াতে শুরু করে। ঠাকুরদার হাতে একটা ব্যাগ ছিল, ঠাকুরদা অফিসে নিয়ে যেত, যেরকম এখন আমরা যে ব্যাগগুলো অফিসিয়াল ব্যাগ ইউজ করি সেরকমই একটা ব্যাগ, অফিসিয়াল ব্যাগ ঠাকুরদার কাছে ছিল। ঠাকুরদা কোনো রকমে ব্যাগটাকে গলার মধ্যে ঢুকিয়ে নেয়, যেরকম অনেকেই আমরা দেখো হাঁটতে গেলে গলা এক সাইড দিয়ে আমরা যেরকম ব্যাগ নিই মেয়েরা, তো সেরকমভাবে আমার ঠাকুরদা একটা কাঁধে ছিল, খুলে সাথে সাথে গলার মধ্যে নিয়ে ঠাকুরদা রেল লাইনের উপর থেকে দৌড়াতে লাগে। যখন ঠাকুরদা দৌড়াচ্ছে তখন ঠাকুরদা বুঝতে পারছে যে ওই যে গলা কাটা যে দুটো ভূত, তারাও কিন্তু ঠাকুরদার পেছনে সমানে ওরকম দৌড়াতে দৌড়াতে আসছে। কারণ প্রথমেই বললাম আমরা জানি যে রেল লাইনের ওপরে গ্যানাইট পাথর যেগুলো রেল লাইনে পড়ে থাকে। তো আমার ঠাকুরদা যখন ওই প্ল্যাটফর্ম তো নেই ওখানে, আমার ঠাকুরদা যখন ওই ট্র্যাকের উপর দিয়ে দৌড়াচ্ছে রেল লাইনের ওপর থেকে, তখন ওই যে পাথরগুলো
পায়ে তো পড়ছে, খট 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 করে তো শব্দ হচ্ছে, ঠাকুরদা দৌড়াচ্ছে, তো ওই শব্দ শুনে শুনে ওরা কিন্তু আসছে। ওদের তো মাথা নেই, কিন্তু ওরা অনুভব করতে পারে যে কোনো মানুষ আগে যাচ্ছে। তো ছুটতে ছুটতে যখন আমার ঠাকুরদা আসছে, তখন ঠাকুরদা বারবার পেছনে তাকাচ্ছে, দেখছে ওরাও ঠাকুরদার সাথে সাথে ওরকম হাত এরকম হাওয়ায় ঘোরাতে ঘোরাতে ওরাও কিন্তু ঠাকুরদাকে একদম সমানভাবে ট্র্যাকের মধ্যে দৌড়াতে দৌড়াতে আসছে। এক কথায় বলতে পারি যে আমাদের ঠাকুরদাকে কিন্তু ওই যে গলা কাটা দুটো অশরীরী তারা কিন্তু পিছু করেছে। এবার ঠাকুরদা বুঝতেই পারে যে আমি যেখানে যাব আমার গন্তব্যস্থল এখান থেকে অনেকটাই দূর, কারণ যতই আমি পথ হাঁটছি এত দৌড়াচ্ছি তবুও কিন্তু আমি আমার যে জায়গায় আমি যে প্ল্যাটফর্মে উঠবো সেটা কিন্তু চোখের আমার পুরোটাই আড়ালের বাইরে, পুরো ধোঁয়াশা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তখন আমার ঠাকুরদা বুঝতেই পারলো এদের হাত থেকে আজকে কিন্তু আমি বেঁচে যেতে পারবো না, আমার মৃত্যু অনিবার্য। তখন আমার ঠাকুরদা একটা কাজ করে, ঠাকুরদা বলে যে একটা জায়গায় আমি দেখলাম অনেক অনেক নারকেল, যেগুলো নারকেলের জল মানে ডাবের জল খাবার পর যে ডাবের খোলাগুলো থাকে সেগুলো দেখি ওই যে ট্র্যাক ওর উপরে ধারে ধারে পড়ে রয়েছে। তো আমার ঠাকুরদা তখন মনে করলো আচ্ছা ওরা তো আমাকে স্মরণ করে আসছে, ঠিক ওরা আমার এই গ্যানাইট পাথর থেকে যে আমি দৌড়ে যাচ্ছি পায়ের শব্দে ওরা আসছে, আমি একবার দেখি তো ওদেরকে ঘোরানো যায় কি না। তখন আমার ঠাকুরদা ওই যে রেল লাইনের মধ্যে পড়ে থাকা যে ডাবের খালি খোসা যেগুলো শুকনো হয়ে গেছে প্রায়, সেই খোসাগুলোকে আমার ঠাকুরদা দু হাতে দুটো তুলে সাথে সাথে ছুঁড়ে মারে ঠিক ওদের পেছনে। ওরা তো আমার দিকে আসছে ঠাকুরদার দিকে, ঠাকুরদা কী করে পেছন দিকে ছুঁড়ে মারে। যখনই পেছন দিকে পড়ে আবাসটা হয় তখনই ওই যে দুজনের গলা কাটা অশরীরী ওরা ওখানেই রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পড়ে ওরা ঘুরে যায়, ঘুরে হাত দিয়ে সমানে মানে ধরার চেষ্টা করে কিছু একটা। তখন আমার ঠাকুরদা বুঝতেই পারে যে এইবার আমি ওদের থেকে ছাড়া পেতে পারি। তখন ঠাকুরদা ওখানে পড়াতে শুরু করে রেল লাইনের মধ্যে যত রকমের মানে বড় জিনিস আছে, ভাড় বলো না ওরকম ডাবের খোসা সব জামার মধ্যে তুলে নেয়। তো বাঁচার জন্য তখন জামা নোংরা হোক ছিঁড়ে যাক সেটা প্রসঙ্গ না, বেঁচে থাকলে ওরকম জামা অনেক কিনতে পারবে। তখন ঠাকুরদা ওইগুলোকে নিয়ে এই দিক ওই দিক ওই ওদের যে গলা কাটা দুটো অশরীরী ওদের পেছনে দূরে দূরে ছুঁড়ে মারতে থাকে। আর যখনই ওরকম একটা আওয়াজ পায় দেখে দৌড়ে ওই যে একটা ডাবের খোসা পড়ে ওই দিকে চলে যায়, আবার ছুঁড়ে মারে তাকে আবার চলে যায়। আর একটা দুজন ছিল দুজনকে এরকম করে ওখানে দূরে 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 জঙ্গলের মধ্যে ফেলে দেয় ডাবের খোসাগুলো। তারা সেই শব্দে জঙ্গলের মধ্যে গিয়ে পুরো জঙ্গল এলোমেলো করে খুঁজতে থাকে। তখন আমার ঠাকুরদা পায়ে জুতো খুলে কোনো রকমই ওখান থেকে হেঁটে হেঁটে, পায়ে তো প্রচণ্ড লাগছিল তবুও ঠাকুরদার পাও কেটে গিয়েছিলো কারণ ওই গ্যানাইট পাথরে, কিন্তু তবুও ঠাকুরদা ওখান থেকে পায়ের জুতো হাতে নিয়ে কোনো রকমই দৌড়াতে 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 স্টেশনে আসে যেখানে আমার ঠাকুরদা এক ছিল ট্রেনে করে নামতো। তারপর ওইখান থেকে ঠাকুরদা যখন প্ল্যাটফর্ম থেকে বেরোতে দেখে একটাও কোনো গাড়ি নেই, কারণ আজ থেকে এত বছর আগে 1964 কলকাতার অবস্থা তো এরকম ছিল না, তখন গাড়ি ঘোড়া সত্যি কথা বলতে হয়তো পাওয়া যেত কিন্তু সময় সাপেক্ষের একটা ব্যাপার ছিল। তো ঠাকুরদা তখন অনেক কষ্টে ভাবলো যে না আর কোনো গাড়ি পাবো না, তখন প্রায় রাত 12টা ওভার করে গেছে। তখন আমার ঠাকুরদা একা একা জুতোটা রাস্তায় পরে আবার আগের মতো অফিসের ব্যাগটা কাঁধের একটা সাইডে ঝুলিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে তখন একা হাঁটছে। আর তখন কলকাতায় সত্যি কথা বলতে আমাদের এখনের মতো এত কিন্তু লাইটও ছিল না। তো তোমরা সার্চ করেও দেখতে পারো 1964 কলকাতা কেমন ছিল। তো সেরকমই আস্তে 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 যখন ঠাকুরদা হেঁটে হেঁটে আসছে তখন দেখে একটা লরি আসছে। তো লরিটাকে ঠাকুরদা রাস্তায় হাত দেখায়, তো লরিটা রীতিমতো দাঁড়ায় কারণ তখন কিন্তু এত চুরি চিন্তাই ছিল না, আর তখন মানুষজন না অনেক সৎ ছিল। এখন তো দেখবে হেল্প চাইলে রাস্তায় দাঁড়ায় না, দিনে দুপুরেই দাঁড়ায় না, রাতের অন্ধকার তো ছেড়েই দাও। তো যাই হোক, যখন আমার ঠাকুরদা হাত দেখায় তখন সেই লরিটা
রাস্তায় দাঁড়ায় ঠাকুরদার পাশে এসে, তখন বলে, কোথায় যাবেন দাদা? তখন আমার ঠাকুরদা ঠাকুরদার বাড়ি যেখানে সেখানে কথা বলে, তখন বললো, আমরা ওই দিকেই যাচ্ছি, আপনি গাড়িতে চলে আসুন। ঠাকুরদাকে একদম সামনে যেখানে ড্রাইভার হেল্পার থাকে সেখানে আমার ঠাকুরদাকে তুলে নেয়। তারপর ঠাকুরদা জামা ওরকম নোংরা অবস্থা দেখে তারা জিজ্ঞাসা করে যে, মনে তো হচ্ছে আপনি খুব ভালো একজন অফিসে চাকরি করেন, কিন্তু আপনার জামার এরকম অবস্থা কেন? তখন আমার ঠাকুরদা বলে যে, আমি ট্রেনে করে আসছিলাম, আমি পিয়ারলেসে কাজ করি, তারপরে আমি যখন ওখান থেকে ট্রেন ধরে আসছিলাম, হঠাৎ মাঝপথে কোনো একটা গণ্ডগোল হওয়ার জন্য ট্রেন অবরোধ হয়ে যায়। তারপর আমি রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার সাথে এরকম একটা অভিজ্ঞতা হয়। তখন তারা শুনে সত্যি ভয় পায়, কারণ এরকম ঘটনা এর আগেও আমার কাছে এসছে, আর এরকম ঘটনা আমার নিজের ঠাকুরদা, হ্যাঁ আমার নিজের ঠাকুরদা যখন 1947 যখন দেশ আমাদের স্বাধীন হয়, আমার ঠাকুরদা কিন্তু দেশ স্বাধীনের সময় ছিলেন, ঠিক আছে, উনি কিন্তু ওনার পায়ে অনেক গুলির দাগ ছিল। আমি আগেও তোমাদের বলেছি উনি আর্মিদের কিন্তু পাইলট ছিলেন, তো ঠাকুরদা কিন্তু আমাদের দেশ স্বাধীনের সময় কিন্তু লড়াই করেছিলেন। তো যাই হোক, আমার ঠাকুরদার সাথেও এরকম অভিজ্ঞতা আছে, তোমরা যদি শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি তোমাদের জন্য ঘটনাটা অবশ্যই শেয়ার করব। এবার যে ঘটনাটা বলবো, আমাদের শ্রেয়া বলে, দিদিভাই আমার ঠাকুরদার সাথে এই ঘটনাটা ঘটে, আরেকটি ঘটনা আমি তোমাদেরকে বলছি। শ্রেয়া বলে, দিদিভাই আমার ঠাকুরদা একদিন ছুটির দিন, রোববার করে ছুটি থাকতো, ছুটির দিন তো আমার ঠাকুরদা পাড়ার যে ঠাকুরদার যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কলকাতার চোর বাগান, হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো চোর বাগানের, এখনো আছে, তো চোর বাগানে ঘুরতে গেছে। তো চোর বাগানে না অনেক রকম জিনিস বিক্রি হয় ওখানে, তো লোকে বলে ওগুলো চুরির জিনিস, কিন্তু সেটা জানা নেই। শ্রেয়া বলে, দিদিভাই ওখানে আমিও গেছি, চোর বাগানে না অনেক রকম দেখবে, মানে এখন চোর মার্কেট এরকম নাম কিছু হয়েছে, ওখানে জুতো জামা অনেক রকম, মানে অনেক কিছু ওখানে পাওয়া যায়, ছেলেদের পরার কোট জ্যাকেট নানা রকম স্কুলের ইউনিফর্ম অনেক কিছু বিক্রি হয়। তো সেইখানে আমার ঠাকুরদা তার বন্ধুদের সাথে ঘুরতে আসে, তখন চোর বাগান নাম ছিল, এখন আমি জানি না ওখানে চোর বাগান কি চোর বাজার কিছু নাম হয়েছে কিনা। তো সেখানে আমার ঠাকুরদা ঘুরতে আসে বন্ধুদের সাথে, তো ঘুরতে আসায় ছুটির দিন বলে ওখানে সারাদিন ঘুরে জিনিসপত্র কিনে জুতো টুতো কিনে নিয়ে ঠাকুরদা যখন ওখান থেকে বেরিয়ে যাবে, তখন ঠাকুরদা কোনো গাড়ি পায় না, ঠাকুরদার সাথে আরও দুজন ছিল, মানে ঠাকুরদারা টোটাল তিনজন ছিল, তিনজনে কোনো গাড়ি পাচ্ছে না। এবার সত্যি কথা বলতে গাড়ি যদিও আছে, ঠাকুরদাদের কাছে টাকা ছিল না, কারণ এই ঘটনাটা কিন্তু আমাদের শিয়া বলে ঠাকুরদার যখন বিয়ে হয়নি তখনকার ঘটনা বলছে, আর যেই ঘটনাটা আমরা প্রথমে শুনলাম সেটা কিন্তু ঠাকুরদার তখন বিয়ে হয়ে গেছে, আর এই ঘটনাটা যে শিয়া বলে এটা কিন্তু ঠাকুরদার ব্যাচেলার টাইমের। তো ঠাকুরদা তখন বন্ধুদের সাথে যখন ফিরছে তখন দেখছে যে রাস্তায় গাড়ি সেরকমও নেই, কিন্তু আছে আছে, কিন্তু ঠাকুরদা আর ঠাকুরদার যে দুই বন্ধু ছিল তারা ব্যাচেলার, তো ছেলেপুলে মানুষ, ওই সময় অনেক জিনিস সস্তায় পেয়েছে, তখন তো অনেক কম দাম, 2 টাকা 3 টাকা 5 টাকায় না জুতো পাওয়া যেত, এখন সেই জুতোগুলোর দাম প্রচুর 250-300 টাকা। তো ওই জুতো কিনেছে, কিনে নিয়ে এবার তখন পয়সার এটাও তো মানে যেটা বলে ডিম্যান্ড, পয়সার ডিম্যান্ডটাও কম ছিল, 10 টাকা থাকা মানে তখন কিন্তু অনেক বড় ব্যাপার, 100 টাকা কারোর কাছে থাকা মানে 10,000 টাকার সমান, মানে তখন বুঝতেই পারছো টাকার পরিমাণটা কিন্তু কম থাকলেও তখন কিন্তু বাজার দরটা অনেক কম ছিল। তো সেরকমভাবে বলছি কি, আমার ঠাকুরদা বলছে দুই বন্ধু যে ছিল ওদেরকে বলছে, এই কী হবে বলতো, তোর কাছে টাকা আছে? বলছে না রে, আমিও তো জুতো ফুতো কিনে নিয়েছি জামা কিনেছি, তোর কাছে নেই? বলছে না আমার কাছেও নেই। এবার আর এক বন্ধুকে বলছে তোর কাছে আছে? বলছে দূর, আমি তো কিছু কিনেই নি, আমি তো টাকা নিয়েই আসিনি, আমার কাছে তো টাকাই নেই। বলছে এবার যাবো কী করে? তখন আমার ঠাকুরদা প্ল্যান করে, বলছে দাঁড়া, পয়সা নেই তো, আমরা হাঁটতে হাঁটতে যাবো, রাস্তায় তো কোনো না কোনো গাড়ি পেয়েই যাবো, তো সেই গাড়ি জিজ্ঞাসা করবো আমাদের বাড়ির দিকে যায় কি না, আমাদের যদি বাড়ির দিকে যায় সেই গাড়িতে আমরা উঠে যাব। তো আমার ঠাকুরদা প্রায়শই এরকম করতো, মানে যখন ব্যাচেলার ছিল তো ঠাকুরদার সেইটা মানে হ্যাবিট রয়েছে। তো আমার ঠাকুরদা তখন হাঁটতে 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 যাচ্ছে, এবার যেতে যেতে ঠাকুরদা দেখছে যে একটা মানে ঠিক কিরকম বলবো, ট্যাক্সি না আবার লরিও না, দেখবে বড় বড় মাথা থাকে গাড়িটার, আর পিছনে না
খোলা হুড মতো, ওখানে দেখবে মুরগি ছাগল গরু বা এখন দেখবে স্কুটি বাইকও ওই গাড়ি করে নিয়ে যায়। তো তোমরা যদি জেনে থাকো ওই গাড়ির নাম অবশ্যই কমেন্টসে বলবে। শ্রেয়া আমাদেরকে গাড়ির নাম বলতে পারিনি আর আমিও জানি না। তো আমাদের শ্রেয়া বলে, দিদি ভাই ওরকম পেছনটা খোলা একটা গাড়ি আসছিল আর গাড়ির সামনে ড্রাইভার আর একটি ছেলে মানে হেল্পার ছিল। তো আমার ঠাকুরদা আর ঠাকুরদার যে বন্ধু ছিল, ব্যাচেলার টাইমের কথা বলছি, ওরা তখন হাত দেখায়। তো গাড়িটা এসে দাঁড়ায়, দাঁড়িয়ে তখন ঠাকুরদা আর দুই বন্ধু কাছে গিয়ে বলল যে ভাই তোমরা কি ওই দিকে যাচ্ছ? তখন বলল যে হ্যাঁ আমরা ওই দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ঠাকুরদার যেখানে বাড়িটা ওই দিকে মোটামুটি বেশিরভাগ গাড়ি যাতায়াত করে। তো ঠাকুরদাদের কপালটা ভালো, সেদিনকে ঠাকুরদারা ওই গাড়িটা পেয়ে যায়। এবার পাওয়ার পর ঠাকুরদারা যখন আসে তখন 9:30 বাজে, ওদেরকে মোড়ের মাথায় ছেড়ে দেয় যেখানে ঠাকুরদার বাড়ি, মোড়ের মাথায় ছেড়ে দিয়ে গাড়িটা চলে যায়। এবার ঠাকুরদা দাঁড়িয়ে রয়েছে। তো 9:00 বাজে, ঠাকুরদা বললো যে তোরা বাড়ি চলে যা, আমি একটু পরে বাড়ি ঢুকছি, তুই একটা কাজ কর এই জুতোটা নিয়ে গিয়ে তুই আমার মাকে দিয়ে দিবি, মানে আমার ঠাকুরদা বলে। তো বন্ধুগুলো বললো কেন তুই চল একসাথে চলে যাই। বন্ধুগুলোর বাড়ি কিন্তু ঠাকুরদার বাড়ি ঠিক আশেপাশে। তো ঠাকুরদা বললো না তুই যা না, আমি একটু পরে যাচ্ছি, যা আমার একটু কাজ রয়েছে। তো ঠাকুরদা অ্যাকচুয়ালিও লুকিয়ে লুকিয়ে খৈনি খেত ওই সময়, আর ঠাকুরদার বাড়িতে খৈনি খাওয়াটা কেউ পছন্দ করতো না, কোনো রকম এসমুক। তো ঠাকুরদা বললো যে চলে যা, আমি একটুখানি খৈনি গালে দেবো, দিয়ে 10-5 মিনিট এখানে হাঁটাহাঁটি করে খৈনিটা ফেলে বাড়ি ঢুকবো। তো তারা বললো ঠিক আছে, কারণ জুতোটা দিয়ে পাঠালো যাতে ঠাকুরদার মা মানে চিন্তা না করে, বলবে পাড়াতেই রয়েছে। তো সেরকমভাবে তারা জুতোটা নিয়ে চলে যায়। আমার ঠাকুরদা খৈনি ডোলে সবে গালে দিচ্ছে, এরকম সময় দেখছে একজন দৌড়াতে দৌড়াতে আসছে, সে হচ্ছে ঠাকুরদার চেনা, পাড়াতেই থাকে, দৌড়াতে দৌড়াতে আসছে। তো ঠাকুরদা তখন বলছে যে কিরে এই রাতের বেলা দৌড়াচ্ছিস কেন? আর তখন কিন্তু ওই 10:00-11:00 মানে কলকাতায় কিন্তু তখন বেশ রাত, ঠিক আছে, তখন লোকজন হালকা হয়ে যেত, কারণ কলকাতায় তখন এত, তো কলকাতায় কি তখন পশ্চিমবঙ্গে এত লোক ছিল না, তো তখন লোক বসতি অনেক কম, লোকসংখ্যা কম। তখন তাকে বলছে কিরে তুই রাতের বেলা দৌড়াচ্ছিস কেন, কিছু কি হয়েছে? তখন বলছে না না কিছু হয়নি, আমি এই তোকে দেখে দৌড়ে দৌড়ে আসলাম। তখন বলছে দৌড়ে দৌড়ে আসলি কি হয়েছে বল, কিছু বলবি? তখন আমার ঠাকুরদাকে সেই বন্ধুটা বলছে যে আরে আর বলিস না, আমার না খুব চিন্তা জানিস তো, আমার না চিন্তায় আমি না ঠিক মতো থাকতে পারি না। তখন ঠাকুরদা বলছে কিসের চিন্তা বল, চিন্তা তো সবারই আছে, তা বলে তুই দৌড়াচ্ছিস কেন, আর কী চিন্তা? তাহলে তুই যখন আমার কাছে দৌড়ে দৌড়ে এসছিস তাহলে তোর চিন্তাটা বল, তোর মনটা হালকা হবে। তখন সেই বন্ধুটা বলছে দেখ আমি আর কতদিন বাঁচবো ভাই, আমার না শরীরটা ঠিক ভালো নেই, বুঝেছিস তো, আর তুই একটা কাজ কর, আমার কাছে না কিছু টাকা রয়েছে, তুই এই টাকাটা তোর কাছে রেখে দে। তখন আমার ঠাকুরদা বলে যে কেন টাকা রেখে দেবো কেন, তুই আমাকে টাকা রাখতে দিচ্ছিস কেন? তখন বলে যে তুই টাকাটা রাখ, আমি না রাতের বেলা একটা জায়গায় যাব, হ্যাঁ কালকে সকালবেলা তুই আমাদের বাড়িতে যাবি, গিয়ে এই টাকাটা আমার মায়ের কাছে দিয়ে আসবি। তো আমার ঠাকুরদার সমবয়সী, তখন বললো আচ্ছা ঠিক আছে কাকিমাকে দিয়ে আসবো, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? সেই বন্ধুটা টাকাটা দিয়ে চলে যাচ্ছে। তখন ঠাকুরদা ওকে ডেকে বলছে আরে শোন না তুই দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস, দৌড়ে আসলি দৌড়ে যাচ্ছিস, কি চিন্তা কি প্রবলেম আমাকে তো বল, আর তোর মাকে আমি তো দিয়ে আসবো। সে কাকিমাকে বলবো তুই রাতে দিয়েছিস, কিন্তু কাকিমা তো জানতে চাইবে যে টাকাটা দিয়ে ও কোথায় গেছে, আমি কি বলবো, তুই আমাকে বলে দে যে আমি তাহলে গিয়ে বলবো যে ও এরকম জায়গায় গেছে। তখন সেই বন্ধুটা বলছে দেখ আমি তোকে বলতে পারবো না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি একটা কাজে যাচ্ছি ভাই, তুই আমাকে জিজ্ঞাসা করিস না। তখন বলে শুধু ও দাঁড়াতেই চাইছে না, আবারও দৌড়ে রাস্তা যখন পার করছে তখন আমার ঠাকুরদা দৌড়ে গিয়ে ওকে ধরে জামা টেনে, তখন বলে তুই সত্যি করে বল তুই আমাকে টাকাগুলো দিয়ে কোথায় যাচ্ছিস, আর এতগুলো টাকা তুই কোথায় পেলি, তোর কাছে তো মোটামুটি অনেক টাকা রয়েছে। তখন বললো এই টাকাটা আমি এক জায়গা দিয়ে ধার করেছি ভাই, ঠিক আছে তুই চাপ নিস না, তোর কাছ থেকে কেউ চাইবে না, তুই এই টাকাটা আমার মাকে সকালবেলা গিয়ে কিন্তু দিয়ে দিস, আমি যাই, আমাকে এখন যেতে হবে, না গেলে পারে আমার না বড় অসুবিধা হয়ে যাবে। তো তখন আমার ঠাকুরদা ওকে ছেড়ে দেয়, তখন বললো তুই বললি না। তখন আমার ঠাকুরদাকে বললো
তুই যে ওই রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়েছিলিস তার জন্য তোকে আমি ধন্যবাদ জানাবো ভাই, কাউকে পাইনি আর তুই অনেক বিশ্বাস্য, তোকে আমি দিয়ে গেলাম বলে ও দূর থেকে দাঁড়িয়ে হাতে জোর করে, মানে যেরকম করে আমরা নমস্কার করি, নমস্কার করে বলে যে তুই কিন্তু আমার মাকে সকালে দিয়ে দিস বলে আমার ঠাকুরদা ওর দিকেই হাঁ করে তাকিয়ে থাকে। আমার ঠাকুরদা বিষয়টা কিছু বুঝে ওঠার আগেই বলে যে ও রাস্তার ওপার হয়ে একটা সাইড হয়ে যখন দৌড়াচ্ছে তখন দেখলাম কিছুটা গিয়ে না ওকে আর দেখতে পেলাম না, হঠাৎ করে আমার বুকের ভিতরে প্রচণ্ড অস্বস্তি বোধ শুরু হলো, এত অস্বস্তি করছে ও কোথায় গেল আর এরকমই বা ও করলো কেন, ও আমাকে তো বলে যেতে পারতো, ও তো কোনোদিন এরকম করে না আর ও এরকম ছুটে ছুটে চলে গেল আর ও আমাকে কিছু বললেও না, কি ব্যাপার। আমি তখন ওই বুকে এত অস্থির অস্থির করছে আর ভাবছি আরে ও তো সোজা দৌড়ে গেল না, ও তো কোনো গাড়িতেও উঠলো না, ও কোথায় গেল, ওকে তো আমি দেখতে পারলাম না, কিছুটা গিয়ে ও তো কোথাও যেন ঢুকে গেল, তখনও বুঝতে পারছে না যে ও কোথায় গেল। কারণ ওই সব প্রথমেই বললাম কলকাতায় তখন এত লাইট ছিল না, তো কোনো জায়গায় হয়তো একটা লাইট জ্বলছে, কোনো জায়গাটা পুরো অন্ধকার, আবার অনেক দূরে গিয়ে একটা লাইট জ্বলছে, তো ওই আলো আধারের মধ্যেই কোথাও গিয়ে বন্ধুটা কিন্তু মিশে যায়, যেখানে আমার ঠাকুরদা তাকে আর পুনরায় দেখতে পারিনি। অনেকক্ষণ রাস্তার মোড়ে কিন্তু দাঁড়িয়েছিল বন্ধুটার সাথে দেখা করার জন্য বা দেখার জন্য, কিন্তু দেখতে না পেয়ে লাস্টে ঠাকুরদা যখন বাড়িতে যায় যখন ঢোকে তখন ঠাকুরদার মা বলে যে কি রে আর জুতো কিনেছিস, জুতো দিয়ে গেল, জামা কিনেছিস, প্যান্ট কিনেছিস, ভালোই তো টাকা খরচা করছিস, কিন্তু এত দেরি করে আসলি কেন, কোথায় ছিলিস? তখন ঠাকুরদা বলল যে আমি অনেকক্ষণ এসেছি জানো তো, কিনতে গেছিলাম, পাড়াতে ছিলাম জানো তো, পাড়াতে না ওই নীলাঞ্জন এসেছিল, ওর নাম হচ্ছে নীলাঞ্জন, তো বলছে নীলাঞ্জন এসেছিল, বলছে নীলাঞ্জন কোন নীলাঞ্জন, নীলাঞ্জন ঘোষ? তখন বলছে হ্যাঁ হ্যাঁ জানো মা, ওই এসে বলল কালকে মাকে টাকা দিয়ে আসবি আর আমাকে কত টাকা দিয়ে গেল। এই সময় আমার ঠাকুরদা বলে যখন আমার মাকে এই কথা বলছি আমার মা ভাত বাড়ছিল, মা বসেছিল যে আমি আসলে খাবো, আর আমার তো ঠাকুরদার বাবা ছিল না, তো ঠাকুরদা যখন তার মাকে এই কথা বলছে নীলাঞ্জনের তখন মানে ঠাকুরদার মা ভাতের হাঁড়িটা ছেড়ে দিয়ে মানে ঠাকুরদার মুখের দিকে একদম হাঁ করে তাকিয়ে রয়েছে, মানে কথাটা শুনছে। তো তখন আমার ঠাকুরদা বলছে তুমি ওরকম করে আমার দিকে দেখছো কেন, হাঁ করে তাকিয়ে রয়েছো, বুঝতে পারছো না কি বলছি, না না ভাত বাড়ো তো তাড়াতাড়ি, আমি বাইরে দিয়ে হাত মুখটা ধুয়ে আসি। তো সেই বলে তখন হাত মুখ ধুয়ে প্যাঞ্জামা ছেড়ে হাত মুখ ধুয়ে যখন খেতে বসে তখনও দেখে ঠাকুরদার মা ঠিক ওরকমভাবেই বসে রয়েছে। তখন ঠাকুরদা বলছে ও মা তুমি ভাত বাড়ো কি হলো, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ঠাকুরদার মা বলছে শরীর তো খারাপ লাগবেই, আমার তো মাথা কাজ করছে না, শরীর কি করে কাজ করবে। তখন ঠাকুরদা বলছে কেন কি হয়েছে? তখন বলছে তুই নীলাঞ্জন ঘোষের কথা বলছিস, তোদেরই তো বন্ধু, বলছে হ্যাঁ, বলছে ও তোকে টাকা দিয়ে গেছে কখন, বলছে ওই তো 9টার সময় যখন আমি চোর বাজার থেকে চোর বাগান থেকে আসলাম, এসে আমি বন্ধুদের দিয়ে জুতো পাঠালাম, আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে তো আসলাম। তখন ঠাকুরদার মা বলছে রাত 9টার সময় তোর সাথে নীলাঞ্জনের দেখা হয়েছে? বলছে হ্যাঁ, বলছে নীলাঞ্জন তো সন্ধ্যে 6:30টার সময় লরি চাপা পড়ে মারা গেছে। তখন আমার ঠাকুরদা বলছে কি লরি চাপা পড়ে, নীলাঞ্জন কোন নীলাঞ্জনের কথা বলছো তুমি, আমি কার কথা বলছি বলো তো। তখন ঠাকুরদা ঠাকুরদার মাকে বোঝাতে চাইছি ভুল, কিন্তু ঠাকুরদার মা ঠিকই বলছে যে ঘোষ বাড়ির নীলাঞ্জনের কথা বলছিস তো, বলছে হ্যাঁ, বলছে কালো করে গোলমুখ বড় বড় চোখ নাটা করে ছেলেটা তো, বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ ও তো 6:30টার সময় রাস্তা পার করতে গিয়ে তাড়াহুড়ো করে ও যেন কোথাও যাচ্ছিল, ওর মা কেঁদে কেঁদে আমি তো গেছিলাম দেখতে, ওর মা বললো যে ছেলের নাকি কোথাও কাজে যাওয়ার কথা ছিল, তো ও কোনো জায়গায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিল, তো রাস্তায় ও লরি চাপা পড়েছে তো মারা গেছে। তখন আমার ঠাকুরদা বলছে নীলাঞ্জন যদি মারা যায় তাহলে নীলাঞ্জন আমাকে এসে এতগুলো টাকা দিয়ে গেল কি করে, কোনো আত্মা কি এরকম টাকা দিয়ে যেতে পারে? তখন আমার মা বলছে যে আমি তো এটা জানি না, মানে ঠাকুরদার মা বলছে এটা তো আমি জানি না যে তোকে দেখ তোর কাছে টাকা আছে নাকি।
তখন পকেটে হাত দিয়ে তাড়াতাড়ি উঠে দেখে সত্যি এতগুলো টাকার বান্ডিল যে একবারে গোছা করা দিয়েছিল সুতো দিয়ে বাঁধা, সেরকম সুতো দিয়ে বাঁধা ওরকমভাবে টাকাটা রয়েছে। তখন আমার ঠাকুরদা বলছে, ও মা, এই তো টাকা আমাকে নীলাঞ্জন দিয়ে গেছে। তাহলে এই টাকা কি নীলাঞ্জনের আত্মা এসে দিয়ে গেল? তখন নীলাঞ্জনের কথা বলে আমার ঠাকুরদা হাউ মাউ করে কেঁদে দেয়, বলছে ওই জন্যই রাস্তা পার হয়ে দৌড়ে যখন গেল মা, আমি মোড়ের মাথা দিয়ে ওকে আর দেখতে পারলাম না, ওনা কোথাও মিশে গেল। আমার না বুকের ভিতরটা খুব অস্থির অস্থির আনছান আনছান করছিল, আমি কিছু বুঝতে পারলাম না যে ওরকমভাবে ছুটে চলে গেল জানো মা। আমি ওকে বারবার পিছনে ডাকছিলাম, দৌড়ে দৌড়ে ধরছিলাম বলে ও আমাকে বারবার করে হাত জোর করে বলল যে ভাই তুই মাকে টাকাটা সকালে দিয়ে দিস। তারপর সাথে সাথে খাওয়া না খেয়ে আমার ঠাকুরদা আর ঠাকুরদার যে মা সাথে সাথে যায়, সাথে সাথে নীলাঞ্জনের বাড়িতে যায়। যখন নীলাঞ্জনদের বাড়ি যায়, নীলাঞ্জনদের বাড়ি গিয়ে দেখে যে ওদের বাড়িতে সত্যি শোকের ছায়া, তখনও পর্যন্ত নীলাঞ্জনের ডেড বডিটা ওখানেই বাড়ির মধ্যে রাখা রয়েছে। তখন সাথে সাথে গিয়ে আমার ঠাকুরদা নীলাঞ্জনের মাকে বলে যে কাকিমা, আমি জানি না আমার সাথে কী হয়েছে, এই টাকাটা রাখেন। তখন তার মা বলছে, এ এতগুলো টাকা কেন দিচ্ছিস বাবা? তখন বলল, আপনাদের অবস্থা তো খুব খারাপ, এই টাকাটা ভাবেন না, আপনার ছেলেই আপনাকে দিয়েছে, ওর সৎ কাজটা ভালো করে দিন, এই টাকাটা ওর জন্যই রাখা ছিল। তখন নীলাঞ্জনের মা হাত বাড়িয়ে টাকাটা নেয়, হাউ মাউ করে কাঁদে, আমার ঠাকুরদাকে জড়িয়ে ধরে, একই বয়সী তো, বন্ধু ছিল পাড়ার। তো আমার ঠাকুরদা তার মাকে নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসে। তখন আমার যে ঠাকুরদার মা, সে তখন বলে যে হতে পারে ওদের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, আর ওরও বাবা নেই, হতে পারে তার জন্যই ওর যাতে কাজটা ঠিকমতো হয়, নাহলে তো হয়তো পাড়া থেকে চাঁদা তুলে কত আর টাকা পেত। সবারই তো অবস্থা খুব একটা ভালো না, সবাই এখানে দরিদ্র, তার জন্যই মনে হয় ও মৃত্যুর শেষ কাজটা করার জন্য টাকাটা ওই নিজে জোগাড় করে দিয়ে যায়। তো দর্শক বন্ধু, আজকে দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। দুটো ঘটনা আমার খুব ভালো লেগেছে, আর কোথাও গিয়ে যেন আমার শেষের ঘটনাটা মন ছুঁয়ে গেছে, সত্যি কথা বলতে সত্যি অপূর্ব লেগেছে ঘটনাটা। হতে পারে জানো তো, আমরা অনেক কিছু ভাবি যে এরকম হতেই পারে না, কিন্তু সত্যি এই পৃথিবীতে সব কিছুই সম্ভব, অনেক কিছু হতে পারে। যদি আমরা কানে না শুনতে পারি সেটা আমরা বিশ্বাস করি না, আর কানে শুনলে সেটা অবিশ্বাস্য লাগে, নাহলে চমৎকার লাগে। যাই হোক, স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে কথা বলার হলে হোয়াটসঅ্যাপে তোমরা একবার কমসে কম টাইপিং করে জানিয়ে দাও। আরও একটা কথা বলবো, আমি জানি না আমাকে আজকে একটা নাম্বার বারবার করে কল করছে, আমি জানি না কে, তবে আমি বুঝতেই পারছি কেউ হয়তো তোমরা আমার পরিবারেরই কেউ কল করছো। আমি তোমাদেরকে বলবো, সরাসরি কেউ কল করো না, করার আগে কমসে কম একবার আমাকে হোয়াটসঅ্যাপে হাই লেখো, দেন একবার জানাও যে দিদি ভাই আমি তোমার সাথে কথা বলতে চাই। কারণ অনেক কিন্তু উগ্র ফোন আছে, আনন ফোন, যেগুলো আমি অ্যাটেন্ড একদমই করতে চাই না, যার জন্য হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাকে সাথে যোগাযোগ না করে ডিরেক্ট কল করো, তাহলে কিন্তু খুব কম আশা রয়েছে যে আমি ফোন রিসিভ করব, সেটা তোমাদের কাছে উল্লেখ করে দিলাম। তার জন্যই বলবো তোমরা কিন্তু একবার আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে না, তারপর কল করো, আমি অবশ্যই তোমাদের কল রিসিভ করবো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর লাইভ তো আমাদের চলবেই, শনিবার রোববার লাইভ আসবে ঠিক রাত 11টায়। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে করে নিও, একটা করে লাইক করে দিও। আর যেতে যেতে সবাইকে বলবো কমেন্টস করতে ভুলবে না, অবশ্যই কমেন্টস করে জানিও ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো। আমাদের শেয়ার মধ্য কলকাতা থেকে পাঠানো দুটো ভৌতিক ঘটনা কিন্তু নিজের ঠাকুরদার সাথে ঘটে যাওয়া। আজকের মতো টাটা, গুড নাইট।